দেখুন ভারতের এক বছরে তিন সুপার্সনিক মিসাইলের পরীক্ষার যে বার্তা দিল পাকিস্তানকে এক বছরে তিনবার সুপারসনিক ইন্টারসেপ্টর ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে ভারত আর তাতেই মাথায় হাত পড়েছে পাকিস্তানের তাদের দাবি ভারতের এই বারবার মিসাইল পরীক্ষায় নাকি এই অঞ্চলে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে পাক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একাধিকবার ভারতে ধরনের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে ভারত দুই হাজার সতেরোতে তিনবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল এর ফলে ভারতের মাল্টিলেয়ার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পোক্ত হল এর আগে এক মার্চ এবং এগারো ফেব্রুয়ারি পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয় ফের গত বৃহস্পতিবার আরও একটি মিসাইল পরীক্ষা করে ভারত গত বৃহস্পতিবার ওড়িশার পরীক্ষামূলকভাবে এই মিসাইলটির উৎক্ষেপণ করা হয় এই মিসাইলটি লো আলটিটিউডে থাকা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে একেবারে ধ্বংস করে দিতে পারে চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার দেশে তৈরি মিসাইল পরীক্ষা করল ভারত এই ইন্টারসেপ্টর মিসাইলকে একটি টার্গেটের বিরুদ্ধে উৎক্ষেপণ করা হয় লঞ্চ কমপ্লেক্স তিন থেকে উৎক্ষেপণ করা হয় পৃথ্বী মিসাইল তার বিরুদ্ধে ছোড়া হয় এই ইন্টারসেপ্টর মিসাইল ওড়িশায় বালাসোরের কাছে চাঁদিপুরে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়